আমি খুব সহজ নিয়মে দেখাবো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কাপ্তান কিন্তু আপনি খুব সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন এবং এই নিয়মটি ফলো করে আপনি গস কাপড় দিয়ে বা অর্না দিয়ে বা শাড়ি দিয়ে যে কোনো কাপড় দিয়ে কিন্তু আপনি কাপ্তান কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এইভাবে দুইটি মাথা একখানে করে এখানে কি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে তো কাপড়টি এদিকে কি ডাবল ভাঁজ করে নিতে হবে এবং কাপড়ের যে ভালো সেটটি এটা উপরের দিকে রাখতে হবে এবং এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে কাপড়ের যে পাইরের সাইডটি এখানে যেন ব্যতিক্রম না হয় ভাঁজ করার সময় যেন একই সমান থাকে তো এরপরে এদিকে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে তো কাপড়টি এদিকে একটি ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু চারির ভাজে ভাঁজ হয়েছে খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে আটকানো সেটটা আপনার দিকে রাখতে হবে যখন একটি আপনি কাপ্তানের লম্বার মাপ নেবেন সেই লম্বার মাপটি ঠিক আছে সোল্ডারের এদিক থেকে নিচের দিকে নিতে হবে আমরা সাধারণত মেস্কির যে লম্বা রপটি নেই নিচ থেকে উপরের দিকে এখানে কিন্তু কি করতে হবে আমাদেরকে এখানে ঘাড়ের দিক থেকে নিচের দিকে আমাদের লম্বা রপটি নিয়ে নিতে হবে তো এই কাপ্তানটি আমি পঞ্চাশ ইঞ্চি লম্বা তৈরি করব এই জন্য আমাদেরকে যেটা করতে হবে তো ফিতাটি এইভাবে রাখতে হবে এখানে সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি পঞ্চাশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা সিলাই এবং দেড় ইঞ্চি পরিমাণ সেলাই জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এই মার্জিন দুইটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এবং যে নিচের এক্সট্রা কাপড়টি আছে কাটিং করে নিয়ে নিতে হবে তো এইভাবে লম্বা রপটি নেওয়ার পরে মার্জিনটি করে নেওয়ার পরে নিচে কিন্তু এখানে আমাদেরকে সাইডে একটু ফাড়া রাখতে হবে এই জন্য আমরা কি করব এই মার্জিন থেকে ঠিক নয় ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি তো আপনার রুচি অনুযায়ী নিতে পারেন তো এখানে আমি নয় ইঞ্চির উপর একটি মার্জিন করে নিচ্ছি তো এই অবস্থায় আমাদের নিচের অংশটির কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে এখানে গলার মাপটি নিয়ে নিতে হবে তো গলার মাপটি এখানে আপনি বডি অনুযায়ী নিয়ে নিতে পারেন তো গলার মাপটি এখানে পাশে আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো তিন ইঞ্চিতে মার্জিন করতেছি তো এইভাবে গলার পাশের মাপটি নেওয়ার পরে এখানে গলার লম্বা মাপটি নিতে হবে তো গলার লম্বার মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং পিছনের যে গলাটি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি তো এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে তো উপরের যে মার্জিনটি করেছি এটা হচ্ছে পিছনের গলার মার্জিন তো এখানে আমি গোল গলা দিয়ে দিচ্ছি এবং সামনের যে গলাটি এখানে আমি ভি গলা দিয়ে দিচ্ছি তো এইভাবে গলার জন্য মার্জিনটি আমাদেরকে করতে হবে তো কাপ্তানের কিন্তু শোল্ডারের মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য আমাদেরকে যেটা করতে হবে তো এইভাবে গলার ও মার্জিনটি করার পরে এখানে আমাদেরকে হাতার মাপটি নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি আট ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি তো কাপ্তানের হাতাটি কিন্তু একটু লুজ হয়ে থাকে স্বাভাবিক হাতার মাপ থেকে দেড় থেকে দুই ইঞ্চি আপনি লুজ নিয়ে এই মার্জিনটি করবেন ওকে তো এইভাবে হাতার মাপটি নেওয়ার পরে এই সাইড থেকে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই মার্জিনটি বরাবর সাড়ে তিন ইঞ্চি করে আমাদেরকে করতে হবে তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে ঠিক আছে এইভাবে মাপটি নিতে হবে এবং দেখুন এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে তো এখানে কিন্তু এতটুকু হয়ে গেছে তাই না তো এখন আমরা এইভাবে রাউন্ড করে এখানে মার্জিনটি করে নেব তো এইভাবে কাপ্তানের আমাদেরকে মাপ ও মার্জিনগুলো করতে হবে এই অবস্থায় এখানে আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে কিন্তু কাটিং করার তেমন কিছু নেই জাস্ট এখানে গলাটি শুধু আমাদের কাটিং করতে হবে তো এইভাবে পিছন গলাটি কাটিং করার পরে এই পার্টটি ওপেন করে তারপরে সামনের গলাটি কাটিং করতে হবে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি তো এখন হচ্ছে কি আমরা এখানে যে কমরে ফিতা বা এলাস্টিক দেবো এই মাপটি আমরা কত ইঞ্চি নিচে নেবো তো শোল্ডারে এখানে আমরা ফিতাটি রাখব। রেখে দেখুন এই মাপটি আমাদেরকে তিনটি মাপে নিতে হবে যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য সতেরো ইঞ্চি নিচে আপনি মার্জিন করবেন যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য ষোলো ইঞ্চি নিচে মার্জিন করবেন যারা খাটো মানে বেটে হবে তাদের জন্য পনেরো ইঞ্চি নিচে আপনি মার্জিন করবেন তো এখানে আমি যার জন্য তৈরি করতেছি তার লম্বাটি হচ্ছে মিডিয়াম এই জন্য এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্জিনটি করতেছি তো এইভাবে মার্জিনটি করতে হবে এবং এই মার্জিন থেকে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এখানে যেমন আমার লাগিয়ে নেব এই জন্য এই মার্জিনটি করতে হবে তো এই মার্জিন দুটিকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে মার্জিনটি করার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমরা কিন্তু এখানে একটি সাইডে মার্জিন করেছি তাই না তো দুইটি সাইডে একই নিয়মে বা একই মাপে মার্জিনটি করার নিয়মটি কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এই পার্টটিকে এখানে ওপেন করে নিয়ে নেব তো এইভাবে ওপেন করার পরে এই সাইডটিতে কিন্তু কোনো মার্জিন নেই তাই না তো এই সাইডটিতে মার্জিন আছে আমরা কি করব আবার আবার একই নিয়মে এখানে কাপুটি ভাস করে নিতে হবে আগে যে এখানে মাঝখানে যে ভাস করে নিয়েছি ঠিক মাঝখানে এখানে ভাঁজটি করতে হবে তো এইভাবে সমান করে বিছে নেওয়ার পরে কি করতে হবে হাত দিয়ে এখানে একটু চাপ দিয়ে নিতে হবে তাহলে ওই মার্জিনটি এই পার্টিতে উঠে যাবে এরপরে পার্টিকে ওপেন করে নিয়ে নিতে হবে তো এইভাবে উল্টে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু হালকা একটু ঝাপসায় মার্জিনটি বোঝা যাচ্ছে মার্জিনটি আরো ডিপ করে ভালো করে নিয়ে নিতে হবে যেন বোঝা যায় ভালো করে তো এই দুই সাইডে এইভাবে ঠিক আছে আমাদের মার্জিনগুলো সুন্দর করে করে নিতে হবে যখন আমরা এই সাইডে সেলাইটি দেবো এই মার্জিন অনুযায়ী কিন্তু উপরের দিকে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে তো এই সাইড থেকে একান পর্যন্ত এই সেলাইটি দিতে হবে তো এখন কথা হচ্ছে আমরা এখানে যে পট্টিটি লাগিয়ে নেব এই পট্টিটি কিন্তু আমাদেরকে ভিতরের দিকে লাগিয়ে নিতে হবে তো এই মার্জিনটি আছে এই মার্জিনটি অনুযায়ী আমাদেরকে উল্টো দিকে মার্জিনটি করতে হবে তাই না তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে উল্টো দিকে কীভাবে সহজ নিয়মে আমরা মার্জিনটি করব তো এই কাপড়টিকে আমরা এখানে ভাস করে নেব ভাজ করে নেওয়ার পরে আমরা যেটা করব এই মার্জিন অনুযায়ী কাপড়টিকে দেখুন এভাবে ভাজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে এখানে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিই সুতি কাপড় অবশ্যই কিন্তু এখানে ভাজ হয়ে যাবে সুন্দর করে এবং এই মার্জিন অনুযায়ী আমাদেরকে এখানে দেখুন এভাবে কাপড়টিকে নিয়ে ভাজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু এখানে ভাজটি হয়ে যাবে তো এরপরে এই পাটটিকে আমরা একবারে ওপেন করে নিয়ে নেব তো এই যে এখানে মার্জিনটি বোঝা যাচ্ছে তাই না এই মার্জিনটি আমরা টেনে নিয়ে তো এখানে যে ভাজটি আছে ভাজ অনুযায়ী ঠিক আছে এই চক দিয়ে আমরা মার্জিনটি এভাবে করে নিব আবার তো দুইটি পার্টে একই নিয়মে মার্জিনটি করে নিতে হবে তো এই চকটি দিয়ে মার্জিনটি কিন্তু খুব একটি ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এভাবে ভাঁজ করে নেওয়ার পর যে মার্জিন আছে এই মার্জিন উপরে এভাবে মার্জিনটি করে নিতে হবে এবং এখানে যে আমরা ভিতরে যে পটি কাপড়টি নেব পটির কাপড়টি কী নিয়মে নেব তো আমরা এই সাইডে কত ইঞ্চি পর মার্জিন করেছি সাড়ে তিন ইঞ্চি তাই না তো এখন আমরা এখানে সাড়ে চার ইঞ্চি পরে একটি মার্জিন করব এবং এই সাইডে সাড়ে চার ইঞ্চি পরে একটি মার্জিন করব এই মার্জিন থেকে আমরা এই মার্জিন পর্যন্ত মেপে দেখব এখানে কত ইঞ্চি আছে তো এইভাবে মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন এবং এই মার্জিন থেকে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে এখানে আমার চব্বিশ ইঞ্চি আছে তো এখানে চব্বিশ ইঞ্চি আমাদেরকে একটি পটটি বসিয়ে নিতে হবে এবং এই পট্টির মাঝখান দিয়ে আমাদের ফিতাটি ডুবিয়ে নিতে হবে তো আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমরা পট্টির কাপড়টি নিয়ে নিব তো দুইটি পাটের জন্য এরকম দুইটি কাপড় লাগবে আমাদেরকে তো কত ইঞ্চি লাগবে আমাদের চব্বিশ ইঞ্চি এবং সিলাই মারির জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি দুইটি মাথা মুড়িয়ে সিলাই দিতে হবে এই জন্য তো এই কাপড়গুলো কিন্তু দেখুন দুইটি মাথা ভাস করে আমাদেরকে নিয়ে নিতে হবে তো এইভাবে ভাজ করে নিয়ে এই মার্জিন অনুযায়ী কাপড়টিকে আমাদেরকে এখানে বসিয়ে সিলাই দিয়ে নিতে হবে তো এইভাবেই কিন্তু আমাদের ঠিক আছে এই পট্টিটি বসানোর মার্জিনটি করতে হবে এবং এইভাবে মাপ দিয়ে এই পটির কাপড় করে নিয়ে নিতে হবে তো এই ওপেন করা অবস্থায় এখন আমরা সামনের পার্টের গলাটি কাটিং করে নিয়ে নিব তো এখানে যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী আমি সামনের পার্টের গলাটি কাটিং করে নিয়ে নিচ্ছি তো এইভাবে সামনের গলাটি কাটিং করার পরে এই কাপ্তানের যে সামনের বডির পার্টটি আছে সেই বডির পার্টের ঠিক মাঝখানে এখানে কিন্তু আমাদের একটি ঘাট তৈরি করতে হবে ঘাটটি তৈরি করতে হবে ফিতাটি বাইর করার জন্য তো আপনি ব্লাউজের বা অন্য অন্য পোশাকের যে বোতাম ঘাটগুলো যেভাবে তৈরি করে নেন একই নিয়মে তৈরি করে নিতে পারেন না হলে এখানে আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনি করে নিতে পারেন দেখুন এখানে আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি এবং যে এখানে একটি এক কালার কাপড় নিয়েছি এই কাপড়টিতে আমি গলার পাইপিংটি তৈরি করবো এই জন্য কাপড়টি আড়ানি করে কাটিং করতে হবে তো এই কাপড়গুলিতে কিন্তু আমি গলাটি তৈরি করে নিয়ে নেব তো এই ঘাটটিও কীভাবে তৈরি করতে হবে এবং এই কাপ্তানটি সহজ নিয়ম কীভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করি সেলের ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বিষয়টি আরো ক্লিয়ার করে বুঝতে পারেন চলুন তাহলে তো সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি সর্বত আমরা যে কাজটি করব গলার যে পাইপিংগুলো জয়েন্টটি দিয়ে নেব আমরা তো এক ফিট মার্জিন রেখে সেলাইটি দিয়ে দিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে বডির পার্টি নিয়ে নিতে হবে তো বডির পার্টির ভালো দিকটি আমরা উপরের দিকে রাখবো এবং এই পাইপটির একটি সাইড এভাবে সেলাই দিয়ে নিব এভাবে বডির পার্টি রেখে পাইপিনের কাপড়টি রাখবো এক ফিট সেলাই মার্জিন রেখে বরাবর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে দেন আমাদেরকে যেটা করতে হবে তো এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এইভাবে চাপ সেলাই দিয়ে এই পাইপিনের কাপড়টি এইভাবে দিতে হবে এরপরে আমরা যেটা করবো কাপড়টিকে মুড়িয়ে তো এইভাবে পাইপিনটির কাজ ঘেঁষে এই সেলাইটি দিতে হবে তো পাইপিনটির কাপড়ের উপরে যেন সেলাইটি না পড়ে পাইপিনটির কাজ ঘেঁষে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে ওকে তো এই অবস্থায় সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন আমাদেরকে যেটা করতে হবে তো গলাটি একেবারে তৈরি করা কমপ্লিট এরপর আমরা যেটা করব বডির যে সামনের পাটি এখানে ঘাটটি এই ঘাটটি আমরা তৈরি করব তো এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে এবং কাপড়টির চারোদিকে এভাবে ঘুরিয়ে ঘুরে সেলাই দিতে হবে তো সুত পরিমাণ মার্জিনটাকে এই সেলাইটি দিতে হবে তো এতটুকু সেলাই হয়ে গেলে এই কাপড়টিকে মুড়িয়ে এভাবে ভিতরে দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আপনি হাত দিয়েও ব্লাউজ বা শাড়ির যে ঘাটগুলো বেঁধে নিই একই নিয়মে আপনি বেঁধে নিতে পারেন এরপরে আমরা ভিতরে যে পোট্রির কাপড়টি দেব এই কাপড়টি তো কাটিং করে নিয়েছি একুট মাপে দুইটি মাথায় মুড়িয়ে সিলে দিয়ে দিতে হবে এরপরে একটি সাইড এভাবে ভাজ করে নিতে হবে এরপরে আরেকটি একটি সাইড দুইটি সাইড একই নিয়মে আমাদেরকে করে নিয়ে নিতে হবে এবং দুইটি পটির কাপড়ই ঠিক আছে এভাবে ভাজ করে নিয়ে নেব একই নিয়মে তো এরপরে আমরা বডির পার্টগুলো নিয়ে নেব এবং আমরা যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী দেখুন মার্জিনগুলো যদি না যায় আবার ভালো করে দিয়ে নিতে হবে তো এইভাবে মার্জিনগুলোর উপরে এই পট্রির কাপড়টি রাখতে হবে এবং এই সাইড থেকে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো সুন্দর করে সোজা করে এই সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে তো একটি সেলাই হয়ে গেলে এই মাথা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো সুন্দর করে মিল করে ধরে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো এইভাবে একটি পাটে এই পট্টিটি লাগানো হয়ে গেলে অপর তো একই নিয়মে আমাদেরকে পট্টিটি লাগিয়ে নিতে হবে তো এইভাবে বসিয়ে বরাবর সেলাই দিতে হবে ওকে খুব সহজ তাই না তো দুইটি মাথা এইভাবেই কিন্তু আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই অবস্থায় পট্টিটি লাগানো হয়ে গেছে এরপর আমরা যেটা করব তো একবারে ছোলটারে এখানে মিল করে ধরে আমরা যে এখানে সাড়ে তিন ইঞ্চি পর যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী দেখুন হাতার আড়মুলের এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বরাবর এই মার্জিন অনুযায়ী সেলাইটি দিয়ে দিতে হবে এবং এই সেলাইটি কিন্তু ভালো দিকে দিতে হবে এবং যে আমরা এখানে নিচে যে এই পোট্রিটি লাগিয়ে নিয়েছি পোট্রিটি থেকে হাফ ইঞ্চি দূরে দূর থেকে এই সেলাইটি দিতে হবে যেন পোট্রিটির উপরে সেলাইটি না পড়ে এবং নিচে ফানার জন্য যতটুকু রেখে মার্জিন দিয়েছি সেখানে এনে সেলাইটি ঠিকই দিতে হবে তো এই সাইডেও একই নিয়মে আমাদেরকে সেলাইটি দিতে হবে এবং এই সেলাইটি নিচ থেকে ধরতে হবে তো আবারও বলতেছি কমরে যে পটিটি দিয়েছি পট্টিটির উপরে যেন সেলাই না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এই সেলাইটি দিতে হবে তো হাতার আরমলে এখানে এভাবে ঘুরিয়ে নিতে হবে এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে তো দুইটি ভাঁজ দিয়ে সেলাইটি বরাবর দিতে হবে তো একটি অংশ হয়ে গেলে আরেকটি অংশ একই নিয়মে দুইটি ভাঁজ করে সেলাই দিতে হবে তো এইভাবে নিচের অংশটি সেলাই হয়ে গেলে এখন আমাদেরকে যেটা করতে হবে ফিতাগুলো তৈরি করতে হবে তো ফিতাগুলো টুকরো কাপড় যেই থাকে এভাবে কাটিং করে জয়েন দিয়ে নিতে হবে এরপর এভাবে দুইটি ভাঁজ দিয়ে সেলাইটি দিতে হবে বরাবর এই সেলাই দিয়ে ফিতাটি তৈরি করে নিতে হবে এবং ফিতাটি কিন্তু লম্বা চড়া করতে হবে এবং যে কোনো কিছুর সাহায্যে এই ফিতাটি আপনি লাগিয়ে নিতে পারেন তো এখানে মাঝখানে যে ঘাটটি তৈরি করছি এই ঘাটটি থেকে ভালো দিক থেকে লুকানো শুরু করতে হবে তো এখানে আসলে এই কাপ্তান থেকে উলটিয়ে নিতে হবে কি করতে হবে উলটিয়ে নিতে হবে নাহলে ফিতারি কিন্তু আপনি লাগাতে পারবেন না এভাবে উলটিয়ে নিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে সুন্দর করে রাখবেন দেখি পট্টিটি এখানে যে দেখুন এই দিক থেকে বাইর হয়ে যাবে এবং এদিকে উল্টিয়ে উলটিয়ে নিয়ে এই পটিটির ভিতর দিয়ে দিয়ে দিতে হবে তো উল্টো দিকে এখন বাকি অংশটি লাগিয়ে নিতে হবে তো এবার খুচিয়ে খুচিয়ে এই ফিতাটি এই দিক থেকে ওই দিক নিয়ে যেতে হবে তো পিছন পাটিতে এইভাবে লাগানো হয়ে গেলে দেখুন এখানে ঘাটটি আছে ঘাটতি বাইর হয়ে যাবে এবং এই দিকে উলটিয়ে নিতে হবে এবং সামনের বাড়ি যে পুটি আছে এখন এই দিকে এভাবে খুচিয়ে খুচিয়ে লাগিয়ে নিতে হবে তো এখানে আসার পরে আবারও ঠিক আছে এখন ভালো দিকে উল্টিয়ে নিতে হবে কাপ্তানটিকে তো উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এই যে ঘাটটি আমরা তৈরি করেছি এই ঘাটের এই দিক দিয়ে বাইর হয়ে আসবে তো এখানেই কিন্তু আপনার যতটুকু প্রয়োজন আপনি ফিতাটি টেনে আপনার মা বোনজাই তৈরি করতে পারবেন আবার ফিতাটির বান খুলে দিয়ে আপনি লুজ করে নিতে পারবেন এবং এই মাথায় কিন্তু এভাবে ফুলগুলো দিয়ে দিতে হবে তো একটি ক্যাপ্তান সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে এ টু জেড প্রতিটি জিনিস আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং নিখুঁতভাবে আশা করি আপনিও বুঝতে পেরেছেন এবং নেক্সট টাইম থেকে কাপ্তান কাটিং ও সেলাই আপনি করে নিতে পারবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স ফলো আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন